অভিষেক আর আজকে আমরা এখন যাব হচ্ছে হংসেশ্বরী মন্দিরে আজকে 12 তারিখ অলরেডি একটু লেট হয়ে গেছে বেরোতে বিকেল 3টে অলমোস্ট বেজে গেছে তো যার ফলে যেতে একটু দেরি হয়ে যাবে তাও দেখা যাক আমরা ওখানে গিয়ে কিরকম আলো টালো পাই কতটা ভালো করে আমরা দেখাতে পারি চেষ্টা করব অবশ্যই ভালো করে দেখানোর তো চলুন একসঙ্গে যাই এবং দেখে আসি হংসেশ্বরী মন্দির বাঁশবেড়িয়া ট্রেনে করে যেতে গেলে ব্যান্ডেল কাটোয়া লাইনে পড়ে এবং কলকাতা থেকে মাত্র 50 কিলোমিটার দূর হংসেশ্বরী মন্দির স্থাপনা করেন রাজা নৃসিংহ দেব রয় মহাশয় এটি বাঁশবেড়িয়াতে বাঁশবেড়িয়া হল ব্যান্ডেল এবং ত্রিবেণীর মাঝে রানী হংসেশ্বরী রাজা নৃসিংহ দেব রয়ের মাতা ছিলেন এবং ওনার নামেই এই মন্দির মা হংসেশ্বরী আসলে মা কালীরই আরেক রূপ Thank you.
মা হংসেশ্বরী মন্দির সকাল 8:30 থেকে দুপুর 12:00 অবধি খোলা থাকে আর বিকেল 4:00 থেকে 5:00 অবধি আপাতত খোলা থাকছে। আমরা হংসেশ্বরী মন্দিরে এসেছি বিকেলবেলা, এখন অলমোস্ট 4:45, 4:00 সময় মন্দির খোলে বিকেলে। তো ঠাকুর দর্শনও করলাম এবং আমার পেছনে মন্দির দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, খুব সুন্দর মন্দির। আমরা এখন চা খাবো। এটা হচ্ছে পার্কিং লটটা, যেখানে গাড়ি রেখে আগে থেকে যাওয়া যায়। এবার দেখাই, ফিস ফ্রাই খেয়ে এবার বাড়ি ফেরার পালা।